অবশ্যই আপনার লাস্ট দুইটা বছর ওই টিমে খেলছে, এই বছর আপনার তিনটা বছর হবে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই টিমের সাথে জার্নি করে আর কি। খুব ভালো লাগতেছে ক্রিকেট এখানে খেলে, অফিসিয়াল বলেন, ম্যানেজমেন্ট, সব কিছু, ফ্যাসিলিটি সব কিছু খুব ভালো আলহামদুলিল্লাহ। অবশ্যই প্রতিবারের মতোই খুব ভালো, পজিটিভ সব দিক থেকে, সবাই চ্যাম্পিয়ন মোডে আছে, চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা নিয়ে আমরা ফার্স্ট ডে থেকে প্র্যাকটিস শুরু করছি, দেখা যাক আলহামদুলিল্লাহ। স্যারের আন্ডারে তো প্রায় তিনটা বছর প্রিমিয়ার লিগ খেলতেছি, সে ফার্স্ট টাইম প্রিমিয়ার লিগ থেকে স্যারের আন্ডারে, অবশ্যই খুব ভালো লাগতেছে, ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বুঝি উনি যে কী বলতে চায় এই জিনিসটা বুঝতে পারি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। লক্ষ্য বলতে ভাবে এরকম কিছু সেট করি না, জাস্ট ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই, যে প্রতিটা ম্যাচ টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি, নিজের বেস্টটা কতটুকু খেলতে পারি, আমি আমার 100% যেন দিতে পারি এই জিনিসটা চেষ্টা করি। ব্যাটিং বলতে পারেন আমি বেসিক্যালি তো শেপ নিয়ে খেলার খুব পছন্দ করি, চাই যেন নিজের শেপটা ধরে রাখতে পারি যেখানে খেলি, যেরকম সিচুয়েশনে খেলি আর কি, আসলে সেটা যেভাবে হোক আমি আমার বেসিকের বাইরে যেন না যাই এটা চিন্তা করি। অবশ্যই যাই, যে ফার্স্টে বললাম তো যে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা নিয়ে আমরা সবাই ফার্স্ট ডে থেকে প্র্যাকটিস শুরু করছি, ওই চিন্তাটাই থাকবে ইনশাআল্লাহ।